माय नेम इज कालू ब्राह्मणी जूनियर लेक्चरर ऑफ बीटीए आज के तुम्हारे जो टॉपिक में डिस्कस करबो सेट ट्यून वोल्टेज एम्पलीफायर एनालॉग इलेक्ट्रॉनिक्स एर एक इंपॉर्टेंट पार्ट जो ट्यून एम्पलीफायर तो हमें ट्यून एम्पलीफायर पढ़ने आगे हम ऑलरेडी जो टर्म का साथे खूब परिचित हो সেটা হলো एम्पलीफायर एम्पलीफिकेशन हमने ऑलरेडी पढ़ी है एम्पलीफिकेशन যেটা কোন কম্পোনেন্ট করে ইলেকট্রনিক্স এর ট্রানজিস্টর তো অলরেডি আমরা এটা পড়ে নিয়েছি সেটা হচ্ছে অ্যামপ্লিফিকেশন জিনিসটা কি তো আজকে আমি যে জিনিসটা বলছি সেটা হচ্ছে টিউন ভোল্টেজ অ্যামপ্লিফায়ার দেখো টার্মটার মধ্যে অলরেডি এই উত্তরটা আছে টিউন অ্যামপ্লিফায়ার টিউন মানে হচ্ছে একটা স্পেসিফিক রেঞ্জের ফ্রিকোয়েন্সি স্পেসিফিক রেঞ্জের ফ্রিকোয়েন্সিকে আমরা বোঝানোর জন্য আমরা টিউন কথাটা ইউজ করছি ट्यून एम्पलीफायर माने বোঝা যাচ্ছে একটা স্পেসিফিক রেঞ্জের ফ্রিকোয়েন্সিতে সিলেকশন করা হবে এন্ড দেন অ্যামপ্লিফিকেশন তাহলে ফার্স্ট টিউন এম্পলিফায়ার করতে গেলে আমাদের কয়েকটা জিনিস জেনে নিতে হবে ফার্স্ট হোয়াট ইজ টিউন এম্পলিফায়ার দেন টাইপস অফ টিউন এম্পলিফায়ার তো হোয়াট ইজ টিউন এম্পলিফায়ার দা ইট ইজ অ্যান এম্পলিফায়ার হুইচ ক্যান এম্পলিফাই এ স্পেসিফিক রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি ইজ কলড tune amplifier then types of tune amplifier teen rokom type er tune amplifier hoye jabe ekta single tune amplifier double tune amplifier and staggered tune amplifier to ajke ami je topic ta upor discuss korbo seta hole single tune amplifier okay to single tune amplifier er circuit diagram construction operation amra age janbo to single tune amplifier dekho circuit diagram ta already ami draw kore rekhechi এই সার্কিট ডায়াগ্রামটা তোমাদের অলরেডি পরিচিত এটা হচ্ছে আরসি কাপল অ্যামপ্লিফায়ার সার্কিট ডায়াগ্রাম এখানে আমরা ইনপুট अप्लाई করছি ইনপুট ভোল্টেজ এটা ইনপুট ক্যাপাসিটর থ্রুতে কোথায় আসছে এটা ট্রানজিস্টরে আসছে ট্রানজিস্টরের এই পয়েন্টটা হচ্ছে ট্রানজিস্টরের বেস নিচের পোরশনটা হচ্ছে এমিটার উপরের দিকটা হচ্ছে কালেক্টর তো ট্রানজিস্টরের উপরে মানে আউটপুট সেকশনে আমরা সাধারণত কি ইউজ করে থাকি একটা লোড রেজিস্ট্যান্স আমরা যখন টিউন অ্যামপ্লিফায়ার করব টিউন অ্যামপ্লিফায়ার বলতে অন্য খুব কিছু ব্যাপার নেই কয় কিছু নয় টিউন অ্যামপ্লিফায়ারের মধ্যে শুধু জাস্ট একটা এ এন্ড সি একটা ইন্ডাক্টর একটা ক্যাপাসিটর এই দুটো নিয়ে একটা টিউন সার্কিট এবার সিঙ্গেল টিউন হয়ে গেলে একটা এ এন্ড একটা সি জাস্ট এটা একটা টিউন সার্কিট ডাবল টিউন যখন নেক্সট ক্লাসে পড়াবো সেটা হবে আরেকটা পাশে টিউন সার্কিট তাহলে আমরা টিউন সার্কিটটা কোথায় अप्लाई করছি আমরা ইউজ করছি আমাদের কালেক্টর পোরশন যেটাতে আমরা লোড রেজিস্ট্যান্স ইউজ করি তার রিপ্লেসে আমরা সিঙ্গেল টিউন অ্যামপ্লিফায়ার ইউজ করছি বোঝা গেল আর সার্কিট ডায়াগ্রামের মধ্যে নতুন কিছু নেই পুরোটাই দেখো আরসি কাপল অ্যামপ্লিফায়ার সার্কিট এই যে সিসি এটা হচ্ছে কাবলিং ক্যাপাসিটর এটা কেন ইউজ করছি না যখন আমরা একটা ট্রানজিস্টর সেকশন ইউজ করছি অ্যামপ্লিফায়ার তারপর আরেকটা সেকশন ইউজ করব সেইটুকুকে কাবলিং করার জন্য এই ক্যাপাসিটরটা ইউজ করব আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে এটা হচ্ছে আমার আর1 আর2 এটা বায়াসিং কন্ট্রোলের জন্য ইউজ হয় এটা এমিটার রেজিস্ট্যান্স আর এটা হচ্ছে বাইপাস ক্যাপাসিটর বা ক্যাপাসিটর রেজিস্ট্যান্স এটা এমিটার ক্যাপাসিটর বোঝা গেল এটা হলো আমার কনস্ট্রাকশন এবং নিয়ে যেটা আমরা ভালো করে বুঝতে হবে এর অপারেশনটা বুঝতে হবে আমরা টিউন অ্যামপ্লিফায়ার টিউন জিনিস বুঝে গেলাম যে সার্কিট ডায়াগ্রামটা আমাদের জানা আছে এবার এটা জানতে হবে এর অপারেশন কিভাবে এটা কাজ করে দেখো সিঙ্গেল টিউন অ্যামপ্লিফায়ার কথা বলতি আমি বোঝালাম যে জাস্ট একটা স্পেসিফিক রেঞ্জের ফ্রিকোয়েন্সি সিলেক্ট করবে তারপর সেটাকে অ্যামপ্লিফিকেশন করবে তো কতটা রেঞ্জকে সিলেক্ট করবে না এট রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি XL = XC দেখো XL = XC XL মানে 2 পাই FL XC হচ্ছে 1 / 2 পাই FC ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স এখান থেকে দেখো মাল্টিপ্লিকেশন করার পর পাচ্ছি L স্কয়ার ইকুয়াল টু 1 বাই 4 পাই স্কয়ার এল সি দেন F ইকুয়াল টু 1 বাই 2 পাই রুট ওভার এল সি এই F টা হচ্ছে আমার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বোঝা গেল তাহলে আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আমরা যদি কোনো ম্যাথ আসে থিওরিতে সেমিস্টার এক্সামে আমার ইন্ডাক্টর ক্যাপাসিটরের ভ্যালু দেওয়া থাকে আমি তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে পারবো
ओके देन আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে সার্কিট ডায়াগ্রামের পর এর ফ্রিকোয়েন্সি রেসপন্স ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ডটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে গেইন আর এই দিকে আছে আমার ফ্রিকোয়েন্সি গেইন ভার্সেস ফ্রিকোয়েন্সি একটা গ্রাফ দেখো এখানে ফার্স্ট আমরা যেটা প্লট করে রেখেছি যে এই পোরশনটা আস্তে আস্তে করে ফ্রিকোয়েন্সিটা ইনক্রিজ হচ্ছে ফ্রিকোয়েন্সিটা জাস্ট ইনক্রিজ হচ্ছে তার সাথে গেইনটাও কিন্তু ইনক্রিজ হচ্ছে তো একটা পয়েন্টে আসার পর ফ্রিকোয়েন্সিটা জাস্ট ইনক্রিজ হতেই থাকছে বাট গেইন কিন্তু কমতে শুরু করছে তাহলে এই পয়েন্টটা হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট এর ম্যাক্সিমাম গেইন আমি পাবো এই পয়েন্টে এটাই হলো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এটা কি আমরা এফ আর দিয়ে ডিনোট করতে পারি আর এই দুটো পয়েন্ট এই দুটো হচ্ছে একটা এফ এল লোয়ার ফ্রিকোয়েন্সি এফ এইচ হায়ার ফ্রিকোয়েন্সি আমরা জানি যে ব্যান্ড ইজ ইকুয়াল টু হায়ার ফ্রিকোয়েন্সি মাইনাস লোয়ার ফ্রিকোয়েন্সি এই দুটো যে ডিফারেন্স সেটা হলো ব্যান্ডউইথ তাহলে বোঝা গেল এই ম্যাক্সিমাম আমরা গেইনটা পাবো এই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি এবার হচ্ছে ব্যান্ডউইথের ইকুয়েশন ব্যান্ডউইথ ইকুয়াল টু রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বাই কোয়ালিটি ফ্যাক্টর এখানে দেখো আমার সবসময় কি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিটাকে আমি যদি বাড়াই কোয়ালিটি ফ্যাক্টরটা যদি বাড়াই তাহলে কি আসবে কোয়ালিটি ফ্যাক্টরটা ধরো আমি ইনক্রিজ করছি তাহলে দেখো ব্যান্ডউইথ কিন্তু আমার কি দরকার আমার দরকার সবসময় গেইনটা বেশি পেতে হবে আমার টার্গেট হচ্ছে গেইন হাই চাই যখন আমার হাই গেইন দরকার তার জন্য হাই কোয়ালিটি ফ্যাক্টর দরকার কিন্তু আমি ইকুয়েশনে কি দেখতে পাচ্ছি যে যখন কোয়ালিটি ফ্যাক্টরটা বাড়াবো তখন আমার ব্যান্ডউইথটা ডিক্রিজ হয়ে যাচ্ছে কমে যাচ্ছে তাহলে এটা একটা খুব বড় প্রবলেম হয় সিঙ্গেল টিউনের ক্ষেত্রে তো এই পোরশনে আরেকটা জিনিস তোমাদের জেনে রাখা দরকার সেটা হলো এই কিউ জিনিসটা কি কি হচ্ছে এটা কোয়ালিটি ফ্যাক্টর সেটাকে আমরা ডিনোট করছি কিউ দি না হোয়াট ইজ কিউ বা হোয়াট ইজ কোয়ালিটি ফ্যাক্টর না ইট ইজ আ রেশিও অফ ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স টু দা রেজিস্ট্যান্স এটা দুটো জিনিসের অনুপাত একটা ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এক্স এল আর একটা হচ্ছে রেজিস্ট্যান্স আর এক্স এল বাই আর দেখো আমি লিখেছি কিউ ইকুয়াল টু এক্স এল বাই আর এটা তোমাদের এক্সামে সেমিস্টারে শর্ট কোশ্চেন আসতে পারে হোয়াট ইজ কোয়ালিটি ফ্যাক্টর ইট ইজ দ্য রেশিও অফ ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স টু দা রেজিস্ট্যান্স তাহলে এখানে আমরা বুঝতে পারলাম এখানে কোন প্রবলেমটা আসছে এই প্রবলেমটা আমরা ওভারকাম করতে পারি ডাবল টোন অ্যাম্পলিফায়ারের সাহায্যে তো আমি নেক্সট ক্লাসে তোমাদের ডিসকাস করব এই সিঙ্গেল টোন এর পর হচ্ছে ডাবল টোন অ্যাম্পলিফায়ার তখন দেখবে এই প্রবলেমটা অলরেডি ওভারকাম করতে পারছি দেখো এরপর যে কয়েকটা অ্যাডভান্টেজও আছে যেমন হচ্ছে পাওয়ার লস খুব কম এখানে যে সাপ্লাই ভোল্টেজ সেটা অনেক কম লাগে এগুলো হলো অ্যাডভান্টেজ সিঙ্গেল টোন অ্যাম্পলিফায়ার লিমিটেশনটা আমি বললাম এই লিমিটেশনটা ওভারকাম করার জন্য যে ডাবল টিউন অ্যাম্পলিফায়ার ইউজ করি সেটা আর কিছুই না একটা সিঙ্গেল টিউনে অ্যাম্পলিফায়ার লাগিয়েছিলাম পরেরটা আরেকটা ইন্ডাক্টর একটা ক্যাপাসিটর লাগাবো তখন দেখবো যে আমার রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির সাথে যে ডাইরেক্টলি ডিপেন্ড করছে ওটা জাস্ট ডিগ্রি অফ কাবলিং এর উপর ডিপেন্ড করবে তো নেক্সট ক্লাসে আমি সেটা নিয়ে ডিসকাস করব থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে